দর্শক, আওয়ামী লীগ ঘরানার দুটি খবর। একটি হচ্ছে সংসদের উপনেতা, আপনারা নিশ্চয়ই জেনেছেন যে মতিয়া চৌধুরী হয়েছেন, তিনি বর্ষীয়ান নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আস্থাভাজন, বিশ্বাসভাজন, তাকেই করা হয়েছে। এই পদটি নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিল, তবে মোটামুটি মতিয়া চৌধুরী হবেন এটি একটা মোটামুটি নিশ্চিত ছিল এবং এই ব্যাপারে কারোর কোনো আপত্তি নেই। তবে এই আলোচনা ছিল যে একেবারেই আপনারা জানেন যে মতিয়া চৌধুরী কিন্তু একসময় ন্যাপ করতেন, ন্যাপ মতিয়া, তো ন্যাপের থেকে আসছেন, তাও অনেক বছর আগে। এখন আর ওই পুরনো ফাইল টেনে তাকে বিতর্কিত করার কোনো মানে হয় না। কিন্তু এই পদের দাবিদার আরো কয়েকজন ছিলেন, আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতা, তো তো দুইজনের দাবিদার তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু এবং ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের অবশ্য তার নামটা প্রেসিডেন্ট হিসেবে আলোচনায় আছে, সেটাও অনিশ্চিত একেবারেই, সেখানেও কাকে দেবেন মশিউর রহমানের কথা শোনা যায়। এখানে মোট কথা আস্থা বিশ্বাস, এটা বড় কথা, এবং প্রধানমন্ত্রী খুবই চিন্তা ভাবনা করে আস্তে আস্তে এই বিষয়ে এগোচ্ছেন। যাই হোক, আর তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমুর কে প্রেসিডেন্ট হিসেবে আনার খুব একটা সম্ভাবনা অনেকে দেখছেন না। তাদের ব্যাপারে অনিল ইবেনের সময় শেখ হাসিনা যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন, এবং পরবর্তী সময় যখন তিনি মন্ত্রিসভা গঠন করেন তখন এই দুই নেতাকে নেওয়া হয়নি, পরে নেওয়া হয়েছিল। এবং মনে আছে নিশ্চয়ই তার একটা বিখ্যাত উক্তি ছিল, ফরগিভ বাট নট ফরগেট, অর্থাৎ মাফ করে দেওয়া হলো কিন্তু এটি ভোলা হবে না, এরকম একটি মন্তব্য করেছিলেন। এটি খুবই আলোচিত একটি মন্তব্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে বলা হচ্ছে যে আমল নামা দেখা হচ্ছে, এমপিদের আমল নামা দেখে নমিনেশন দেওয়া হবে আগামী নির্বাচনে। সেখানে বলা হচ্ছে যে বৈঠকে শেখ হাসিনা বলেছেন বর্তমান এমপিদের অবস্থা নিয়ে প্রতিবেদন তার হাতে আছে, অলরেডি তার হাতে আছে, যারা ভালো কাজ করেছেন, মানুষ যাদের পছন্দ করে তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন, এটাই হলো স্বাভাবিক বাস্তবতা, এটি হওয়া উচিত। আর যারা জনবিচ্ছিন্ন, যাদের নিয়ে সমালোচনা আছে, মানুষ যাদের পছন্দ করছে না, তারা আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাবে না। তিনি এমপিদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা এলাকায় তুলে ধরা ও বিএনপির অপপ্রচারের কথা তুলে ধরার নির্দেশ দেন। সবাই কেউ কেউ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যেক জেলায় সফর করার অনুরোধ করেন, কেউ কেউ অভিযোগ করেন মন্ত্রীরা উন্নয়ন কাজের ক্ষেত্রে সব এলাকাকে সমান গুরুত্ব দেন না, মন্ত্রীদের নিজের এলাকা এক্ষেত্রে প্রাধান্য পায়, উন্নয়ন কর্মকাণ্ড সমূহভাবে সব এলাকায় বন্টন করার দাবি জানান তারা। কেউ কেউ আপাতত বড় প্রকল্প হাতে না নিয়ে চলমান প্রকল্পগুলো শেষ করা এবং বিভিন্ন এলাকায় যেসব রাস্তাঘাট সংস্কার প্রয়োজন নির্বাচনের আগে সেগুলো মেরামতের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন। এটি যাক, এটি খবর, কিন্তু দুটি বিষয় এখানে। এই যে আমল নামা দেখে ঠিক করা, এটা কি সবসময় করা গেছে? আমরা বিগত সময়ে যেই যদি পৌরসভার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই যদি নমিনেশন গুলো আমরা দেখি, দেখা গেছে যে বিশেষ করে ইউপি চেয়ারম্যানের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থীরা জিতেছে, অর্থাৎ দল যাকে নির্ধারণ করেছে, যাকে নমিনেশন দিয়েছে, নৌকা তুলে দিয়েছে, তার বিপক্ষে আওয়ামী লীগের বিদ্রোহী কাউকে জনগণ পছন্দ করেছে বা নির্বাচিত করেছে। তো এই একটা ব্যাপারটা খুবই বিতর্কের মধ্যেই থাকছে যে আগামী যে সংসদ সদস্য পদে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে একেবারেই আসলে জনগণ পছন্দ করে, জনগণের জন্য কাজ করেছে এমন এমপিদেরকে পাওয়া খুবই কঠিন। বিশেষ করে 2018 সালের নির্বাচনটা যদি সঠিক হতো তাহলে হয়তো সরকার বুঝতে পারতো আসলে যে কোন এমপির জনপ্রিয়তা কতটুকু। এখন 2018 সালের যদি ফলাফল বিশ্লেষণ করা হয়,
তাহলে তো এটির সঠিক চিত্র পাওয়া যাবে না। কারণ ওই নির্বাচন নিয়ে তো বলাই বিরোধীদের অভিযোগ আছে যে দিনের ভোট রাতে হয়েছে, ফলে দেখা গেছে যে কোনো কোনো এমপি মানে এমন ভোট পেয়েছে যে তার প্রতিপক্ষ বিএনপি যেখানে ছিল তার হয়তো কোনো ভোটই নেই, কেন্দ্রের পর কেন্দ্র হলো শূন্য ভোট। তো এগুলি তো অস্বাভাবিক, এটা তো হওয়ার কথা না। প্রধান প্রতিপক্ষ বিএনপির এমন কোনো পরিস্থিতি হয়নি যে শূন্য ভোট পাবে, কিন্তু সেটাই হয়েছে। অন্যদিকে একেবারে খুবই মহাসমরাহে যারা জিতেছেন তারা এত ভোট পেয়েছেন যারা কখনো এর আগে কোনোদিন এটি পায়নি। তো এখন যদি সেই আমল নামা হিসেবে যদি সেই 2018 নির্বাচনের তার জনপ্রিয়তাটা বিবেচনা করা হয় তাহলে এটা ভুল বিবেচনা করা। আবার দেখা গেছে যে তারা নির্বাচিত হবার পর দিনের পর দিন এলাকায় যান না, কিন্তু তারপরেও ঢাকায় বসে তারা এমন একটি প্রভাব বিস্তার করেছেন যে সকল ইউনিয়ন পরিষদ বা স্থানীয় যেখানে পৌরসভা সবগুলোতে তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা নমিনেশন এনেছেন এবং তারা বিজয়ী হয়েছে, এই ঘটনাও ঘটেছে। এবং যেখানে দল এমপিদের মনোনীত প্রার্থীকে দেয়নি দেখা গেছে বিদ্রোহী প্রার্থীদেরকে তারা বসিয়ে তাদেরকে নির্বাচিত করে এনেছে। তো এইসব মিলিয়ে মানে আসলে কে জনপ্রিয় কে জনপ্রিয় না এইটা নির্ধারণ করার মতন মেকানিজম বা সাংগঠনিক কাঠামো অবস্থা কোনো কিছুই কিন্তু আসলে দলে নেই। দল এমন ভাবে পরিচালিত হয় এটা হলো যার অর্থ আছে, যার বৃত্ত আছে, যার ক্ষমতা আছে তাকেই দেখা যাচ্ছে যে প্রাধান্য দেওয়া হচ্ছে, বা কেন্দ্রের নেতাদের সঙ্গে যাদের যোগাযোগটা বেশি। ফলে এটা খুবই একটা ক্রুশিয়াল ব্যাপার হবে যে এইরকম গোলমেলে নির্বাচন 2014-18 নির্বাচনের পর সঠিকভাবে বাছাই করা, যদি 2014 এবং 2018 নির্বাচনটা সঠিকভাবে হয়ে আসতো এবং সেখানে যদি যারা নির্বাচিত হতো তাহলে বোঝা যেত যে তাদের একটা জনপ্রিয়তা আছে এবং মাঠ পর্যায়ে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। এখন এই অবস্থায় একেবারে জনপ্রিয় বা সঠিক প্রার্থী বাছাই করা খুবই কঠিন। আর সবচেয়ে বড় কথা হলো যে আগামী নির্বাচনটা কিভাবে হবে, বিরোধী দল আসবে কিনা সেগুলো কিন্তু নাই। তারপরেও যেখানে দলের সবাই বলা হচ্ছে যে এই নির্বাচনটা প্রতিযোগিতামূলক হবে, অর্থাৎ বিএনপি আসবে এটা ধরে নিয়ে তারা আমল নামা দেখে সেখানে প্রার্থী সিলেকশন করবে। এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু যেটা বললাম যে এই উদ্যোগের মধ্যে অনেকগুলো ফাঁক আছে। বিগত নির্বাচনের বেশ কিছু মানে কি বলে সীমাবদ্ধতা বা শূন্যতা বা ডিফল্ট কিছু সিস্টেম রয়ে গেছে যার ফলে এই সঠিক প্রার্থী বাছাই করা খুব কঠিন হয়ে যাবে। এবং নির্বাচনটা যদি অনিশ্চিত হতে থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে ওই বিএনপির যদি অংশগ্রহণ শেষ পর্যন্ত না হয় তাহলে দেখা যাবে যে যার টাকা আছে, যার অর্থ আছে, যার মাসল আছে এবং কেন্দ্রের সাথে সংযোগ আছে, মোট কথা সে ওই আসনগুলো বা পদ মানে এগুলো প্রার্থিতা এক ধরনের কিনে নেবে, ফলে এটা ঠেকাতে পারবে কিনা এটা মানে অনেকগুলো বিষয়। এখন প্রধানমন্ত্রী পক্ষে সবগুলো আসন জরিপ করা, 300 আসন, এটা খুবই কঠিন। তারপরেও আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা যথেষ্ট পরিমাণ দূরদর্শী, তিনি একেবারেই অনেকের নাম ধাম জানেন, তিনি ঠিক করতে পারবেন, কিন্তু তারপরেও থেকে যায় যে আসলে বাস্তবে সঠিক রিপোর্টটা তার কাছে আসবে কিনা, তিনি ঠিক মতন সব তথ্যগুলো জানবেন কিনা, তাকে ক্ষমতার তার আশেপাশে যারা আছে তারা কতখানি প্রভাবিত করবেন, অনেক কিছু মিলে এই বিষয়গুলো খুব ক্রুশিয়াল। আর বিএনপি যদি অংশ নেয় শেষ পর্যন্ত তাহলে পুরো হিসাব নিকাশ তো পাল্টে যাবে, তখন সেই প্রার্থীকে মোকাবেলা করা এবং যদি নির্বাচন সঠিক হয় তাহলে তো মানে পরিস্থিতিটা কি দাঁড়াবে নিশ্চয়ই সেটা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ভাবছেন এবং তারপরে হয়তো তারা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে আপাতত বোঝা যাচ্ছে যে এখন যে এমপিরা আছেন তারা টেনশনে থাকবেন, কেননা বলা হচ্ছে যে তাদের আমল নামা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর হাতে, তিনি সেগুলো যাচাই বাছাই করছেন। তো আপাতত এই নেতৃবৃন্দ বেশ টেনশনের মধ্যেই থাকবেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ।